ভূপ্রতীক্ষার অবসান। দীর্ঘদিন ধরে রাজ্যবাসী বেজয়া দশমীকে কেন্দ্র করে একটি বাড়তি উৎসাহ উদ্দীপনায় মেতে উঠাটাই তাদের কাছে একটা বিশেষ তাৎপর্য বহন করে আসছিল। তবে এবছর এক অভিনব কায়দায়, এক অভিনব আঙ্গিকে, নতুন উৎসবের মোড়কে, নতুন উৎসবের আমেজ নিয়ে মায়ের বিদায়বেলা তো এক বর্ণাঢ্য আয়োজন। এই বিদায়বেলাকে স্মরণীয় করে রাখতে একটি নাম দেওয়া হয়েছে, সরকারিভাবে একেবারে কার্নিভ্যালের মধ্য দিয়ে মাকে বিদায় নেওয়া হবে এবং পোস্টবিজ সহুনি থেকে একত্রিত সমস্ত ক্লাবগুলি বর্ণাঢ্য শোভাযাত্রা করে প্যারাডাইস চমুনি হয়ে একেবারে দশমী ঘাটের উদ্দেশ্যে রওনা হবে। আর তার প্রাক প্রস্তুতিকে কেন্দ্র করে জমজমাট সাজুসজরব। এখানে যারা সাধারণ মানুষজন রয়েছে, বিভিন্ন স্তরের মানুষজন রয়েছে, প্রত্যেকেই এই বর্ণাঢ্য শোভাযাত্রাকে আলোক মুখরিত করে তুলতে নানান আয়োজনে মেতে উঠেছে। ক্যামেরা শুভমকে বলবো, একদিকে যেমন ফ্লোরের মধ্যে রয়েছে বর্ণাঢ্য কারুকার্যের এক নিখুঁত শিল্পকলার ছোঁয়া, ঠিক অন্যভাবেই কিন্তু রাখা হয়েছে, একেবারেই সুসজ্জিত করে প্রশাসনিকভাবে ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে সমস্ত ধরনের অনভিপ্রেত ঘটনাকে রোখা যায় তার ব্যবস্থা কিন্তু রাখা হচ্ছে। ইতিমধ্যেই এই কার্নিভ্যালে মায়ের বিদায়বেলায় স্মরণীয় করে রাখতে আরক্ষা প্রশাসনের পাশাপাশি সংবাদ মাধ্যমের কর্মীরাও কিন্তু সম্প্রচারণের জন্য তারা কিন্তু দাঁড়িয়ে পড়েছেন। পাশাপাশি বর্ণাঢ্য শোভাযাত্রাকে উপভোগ করার জন্য রাস্তার দুপ্রান্তে অসংখ্য মানুষ ভিড় জমাতে শুরু করেছেন। পাশাপাশি যারা শাসকদলীয় নেতৃত্বরা রয়েছেন, মন্ত্রী রয়েছেন, বিভিন্ন প্রশাসনিক পদাধিকারীরা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই পৌঁছাতে শুরু করেছেন এই কার্নিভ্যালের, অর্থাৎ সিটি সেন্টারের সামনে যে মঞ্চ তৈরি করা হয়েছে মায়ের বিদায় 2019 প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা। এই প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রাকে স্মরণীয় করে রাখার এক বর্ণাঢ্য আয়োজনের এক প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বিজেপি যারা মহিলা মোর্চার সদস্যরা রয়েছে, তারা কিন্তু একেবারে সাজগুজের প্রস্তুতি শুরু করেছেন, সাজগুজ চালাচ্ছেন, যাতে সমস্ত ধরনের এই ঘটনাকে, এই প্রতিমা নিরঞ্জন পর্বকে স্মরণীয় করে রাখা যায় সেই ব্যবস্থা কিন্তু আটুসাটু করে রাখা হয়েছে। পাশাপাশি এই প্রতিমা নিরঞ্জনের পর্বে যারা মহিলারা রয়েছেন, মায়েরা রয়েছেন, এই মায়েরা কিন্তু মায়ের বিদায়বেলাকে একেবারে উৎসব মুখর করে তুলতে রাজ্যবাসীর সামনে তারা বদ্ধপরিকর। আমরা কথা বলবো, এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বিজেপির সর্বভারতীয় যেমন নেতৃত্বরা আসবেন এই জায়গার মধ্যে, পাশাপাশি এই জায়গার মধ্যে আমরা ইতিমধ্যেই পেয়ে গিয়েছি বিজেপির প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্তকে। দিদি, প্রথমে সোশ্যাল বাংলায় স্বাগত। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের অশ্রু ভরা জল আছে চোখে, একটা বিষাদের সুর তো চারিদিকে আছে নিশ্চয়ই, তার মধ্যেও একটা আলাদা উৎসাহ উদ্দীপনা আনন্দ আসছে বছর আবার হবে। আজকে প্রথমবারের মতো এই রাজ্যের বুকে একটা সত্যি বলবো একটা ইতিহাস রচিত হতে চলেছে, যে যে মায়ের বিদায় প্রথমবার নতুনত্ব কিছু রাজ্যবাসীকে আমাদের সরকার উপহার দিতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই রাজ্যের কিছু ক্লাব, বিভিন্ন ক্লাব এই রাস্তা দিয়ে শোভাযাত্রার মাধ্যমে তারা যাবেন মাকে নিরঞ্জনের জন্য, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের যিনি ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সম্পাদক রাম মাধবজিও কিছুক্ষণের মধ্যে এই আনন্দ মুহূর্ত যে উৎসব সেটাকে অনেক বেশি মাত্রা বাড়িয়ে দেওয়ার জন্য তারা আমাদের মধ্যে উপস্থিত হবেন। মানে তুমি হয়তো দেখতে পাচ্ছ চারিদিকে, এবং এই জায়গায় রাজ্যের যারা বিধায়করা আছেন ওনারা এসে গেছেন অলরেডি, রাজ্যের অন্যান্য মন্ত্রীরাও অলরেডি আসা শুরু করে দিয়েছেন, এবং বিশেষ করে মহিলাদের মধ্যে দেখবেন যে একটা আলাদা উৎসাহ, ভীষণভাবে আমরা আজকের দিনটিকে উপভোগ। এই মুদ্রা কথা হচ্ছে ত্রিপুরার মানুষ এই প্রথম কার্নিভ্যালের মধ্যে মায়ের বিদায় পেলাকে দেখতে। আমাদের যে ব্র্যান্ড নেম যেটা মায়ের বিদায়, সেই নামটা কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই নামটা দিয়েছেন, এবং প্রথমবারের মতো রাজ্যবাসী আজকে আমরা একটা ইতিহাস রচিত হবে। প্রথমে বললাম যে আমরা একটা নতুনত্বর কিছু সাক্ষী হতে চলেছি। প্রত্যেকে কিন্তু বলতে গেছেন, পাপিয়া দত্ত ইনি কিন্তু বলতে গেছেন যে রাজ্যের বুকে প্রথম একটি নতুন ইতিহাস রচিত হয়েছে। বলা যেতে পারে কার্নিভ্যালের মধ্য দিয়ে মায়ের বিদায়, এই মায়ের বিদায় কিন্তু একেবারেই অন্যরকম আমেজে, অন্যরকম আঙ্গিকে তাদেরকে তুলে রাখার জন্য, স্মরণীয় করে রাখার জন্য চেষ্টা চালানো হচ্ছে। আমরা ইতিমধ্যেই পেয়ে গিয়েছি জনজাতি মহিলা মোর্চার সভানেত্রী দিদি, যে জিনিসটা জানতে চাই আজকের এই দিনটা একটা অন্য মেজাজে, কিভাবে আপনারা এটাকে সেলিব্রেশন করা জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সকাল থেকে? আজ অ্যাকচুয়ালি আজকের এই দিনটা তো খুব আনন্দের দিন, আমরা তো কাল থেকে প্রস্তুত নিয়েছি এই প্রোগ্রামের জন্য। আমাদের ত্রিপুরাতে এটা আজকে ফার্স্ট টাইম, তো আমরা সবাই আমাদের মহিলা মোর্চা সবাই মিলে আমরা এনজয় করছি, প্লাস আমরা চাচ্ছি যে প্রোগ্রামটা ভালোভাবে যেহেতু আজকে কাটিয়ে যায়।
একেবারেই কিন্তু প্রস্তুতি কিন্তু একেবারেই জোরদার প্রস্তুতি দেখতে পাচ্ছেন। সেই সমস্ত ছবিগুলো আমি বারবার আপনাদের সামনে সেই ছবিগুলো তুলে ধরার চেষ্টা চালাচ্ছি। আরও খুব প্রশ্ন, আধাসামরিক বাহিনীর 6 লাখ কিন্তু রাখা হয়েছে এই জায়গার মধ্যে, একেবারেই সমস্ত ধরনের পরিকল্পনা রাখা হয়েছে। পাশাপাশি আমরা কথা বলবো, আমরা পেয়ে গেছি বিজেপি যুব মোর্চার যিনি রাজ্য সভাপতি টেঙ্কু রায় মহোদয়। দাদা, যে জিনিসটা জানতে চাইবো, আজকের এই কার্নিভেলে মায়ের বিদায়, এবছর এই ব্যতিক্রম আয়োজন কিভাবে পরিকল্পনা নেওয়া হয়েছিল? দেখুন, এটা আপনি বলতে পারেন নতুন কিছু ত্রিপুরা রাজ্যের জন্য, সরকার এবং সামাজিক সংস্থাগুলো সবাই মিলে এই আয়োজনটা করা হয়েছে। আমার মনে হয় ত্রিপুরার আগরতলাবাসী এটা আনন্দ উপভোগ করবে, আর আমরা চাইব আগামী বছর আরও ব্যবস্থিত আরও বড় আকারে যেন করা হয়। এবার সেটা খুব লম্বা পরিকল্পনায় ছিল না, এই পুজোর মধ্যেই পরিকল্পনা করা হয়েছে এটা, আর আপনাদেরও সহযোগিতা থাকবে, সবাই আনন্দ উপভোগ করবে। একটা জায়গায় দাঁড়িয়ে পুরো শহরের মূর্তি দেখা, এটারও একটা আলাদা আনন্দ, অন্য শহরগুলোতে হয়, আমাদের শহরে এই প্রথমবার হচ্ছে এই ধরনের বড় আয়োজন। তো আমি সবাইকে শুভেচ্ছা জানাবো আর আপনারা সহযোগিতা করবেন, এটা আশা থাকবে। পাশাপাশি এই কার্নিভেলে মায়ের বিদায় পড়বে, যুবরা যাতে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতায় মেতে না ওঠে তাদের জন্য কি বার্তা থাকবে? দেখুন, আমাদের এখানে 500 মতো ভলেন্টিয়ার্স রয়েছে, পুলিশের লোকরা রয়েছে। আমরা গতকালকেও যে ক্লাবের সঙ্গে যখনই কথা হয়েছে তাদের কাছে আমরা আহ্বান রেখেছি এই প্রোগ্রামটা যেন একদম সুশৃঙ্খলভাবে হয়। আমার আশা, আগরতলার মানুষ অনেক শান্তিপ্রিয়, আগরতলার ছেলেরা অনেক জেন্টেল, এখানে এইরকম কিছু হবে না আপনারা আশা করতে পারেন। এখানে সামাজিক সংস্থাগুলো বা আমাদের ভলেন্টিয়ার্স বা পুলিশ আধিকারিক যারা রয়েছে সবাই মিলে এই অনুষ্ঠানটাকে সুন্দর করে সফল করা হবে, এটা নিয়ে কোনো ধরনের শঙ্কা থাকার দরকার নেই। এখানকার ছেলেরা খুব মানে একদম ডিসিপ্লিন হয়েতে আজকের প্রোগ্রামটা হবে। ধন্যবাদ দাদা আপনাকে। এই রাজ্যের ছেলেরা, এই রাজ্যের মেয়েরা, এই রাজ্যের মানুষ সুশৃঙ্খল, সামাজিক পরায়ণ, সুশৃঙ্খলতায় তাদের বিশ্বাসী। আর পুজোর দিনগুলো উৎসব মুখর পরিবেশে প্রত্যেকেই অবগাহন করেছিল, একেবারে চতুর্থী থেকে পঞ্চমী, পঞ্চমী হয় ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয়া দশমী, এবারে শেষ পর্ব, এবারে বিদায় বেলা। এবারে বিদায় বেলায় ভারাক্রান্ত হৃদয় হলেও তারা কিন্তু আনন্দে কোনো ধরনের খামতি রাখতে নারাজ, নানান আয়োজনে মেতে উঠেছেন তারা। আর বিশেষ করে কার্নিভালে বিদায়ের মধ্য দিয়ে একেবারে মঞ্চে রয়েছেন কিন্তু এখানকার যারা শহরের এবং শহরতলির প্রত্যেক জেলা থেকে বিভিন্ন মহকুমার প্রত্যেক বিধায়করা কিন্তু রয়েছে। ইতিমধ্যেই কিন্তু বহু বিধায়করা পৌঁছে গিয়েছেন এই মায়ের বিদায়বেলার এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য। পাশাপাশি বর্ণাঢ্য শোভাযাত্রাকে একেবারে হিন্দু পরম্পরায় উলুধ্বনি এবং মঙ্গল শঙ্খনি নাদ করতে মায়েরা কিন্তু সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েছেন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন মঞ্চের মধ্যে কিন্তু যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, জনপ্রতিনিধিরা কিন্তু বসে রয়েছেন মায়ের বিদায় বেলাকে উপভোগ করার জন্য। রাজ্যের বুকে এই প্রথমবার এক যুগে সমস্ত ক্লাবগুলো সুশৃঙ্খলভাবে করা প্রশাসনিক ব্যবস্থার মধ্য দিয়ে তাদেরকে প্রত্যেক ক্লাবগুলোকে সঙ্গে নিয়ে একেবারেই মায়ের বিদায় নিরঞ্জন পর্ব সম্পন্ন করা হবে। অন্য আর 5টি রাজ্যের মতন এ রাজ্যে প্রথমবারের মতন এই সুশৃঙ্খলতার আবহ তৈরি করা হয়েছে, আর তাকে করার জন্য যারা পরিকল্পনা নিয়েছিলেন, বিশেষ করে রাজ্য সরকার, প্রশাসন, প্রত্যেকেই রাজ্যের সাধারণ স্তরের মানুষজন কিন্তু অভিবাদন জানাতে শুরু করেছেন। এবং এই উৎসব মুখর পরিবেশ প্রত্যেকের জীবনে আনন্দ অবগাহিত হোক এই প্রত্যাশা কিন্তু প্রত্যেকের। আমরা আরও কথা বলে জানার চেষ্টা করবো, যারা জনপ্রতিনিধিরা রয়েছেন জনপ্রতিনিধিদের সঙ্গে আমরা কথা বলবো, তারা পুজোর দিনগুলোতে কীভাবে কাটিয়েছেন এবং আজকের দিনটাকে তারা কীভাবে কাটাবেন, বিশেষ করে এই মায়ের বিদায় পর্বকে কীভাবে তারা উপভোগ করবেন, পরিবার পরিজনদের সঙ্গে বাকি 5টি দিন কীভাবে কাটিয়েছিলেন, ইত্যাদি বিভিন্ন বিষয় কিন্তু আমরা তাদের সঙ্গে জানার চেষ্টা করব। প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা আপনাদের সামনে ফেসবুক লাইভের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা চালাচ্ছি। আমরা কিন্তু এখানে পেয়ে গেছি সমস্ত জনপ্রতিনিধিদের, আমরা কথা বলে জানার চেষ্টা করব 5 খয়েরপুর কেন্দ্রে যিনি বিধায়ক রয়েছেন রতন চক্রবর্তী। দাদা, প্রথমে সোশ্যাল বাংলা আপনাকে স্বাগত। হ্যাঁ, স্বাগতম, সবাইকে আমার শুভেচ্ছা রইল, স্বাগত শুভেচ্ছা। এবারে মায়ের বিদায় পর্ব এক অভিনবত্ব রাজ্যবাসীর কাছে তুলে ধরার একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিভাবে আপনারা পরিকল্পনা নিয়েছেন এবং আজকের দিনটাকে কিভাবে উপভোগ করবেন এবং রাজ্যবাসীকে কি বার্তা দিতে চাইছেন? একটাই বার্তা, সেটা হচ্ছে আমাদের জনপ্রিয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব চাইছিলেন যে এভাবে আনুষ্ঠানিকভাবে এটা শেষ হোক মায়ের এই উৎসব। সবচেয়ে বড় কথা হচ্ছে এবার এত সুন্দর, এত নির্বিঘ্নে পুজো হয়েছে, বিশেষ করে প্রত্যেকটি আয়োজক কমিটি, আরক্ষা দপ্তর, বিদ্যুৎ দপ্তর থেকে শুরু করে সমস্ত প্রশাসন
যে সুন্দরভাবে সুচারুভাবে এটা পরিচালনা করেছেন, তারপরে ট্রাফিক, কোনো অ্যাক্সিডেন্ট নেই, তো এরকম পুজো আমরা দেখিনি। এবং সাবরুম, বিলোনিয়ার মতো প্রত্যন্ত শহর থেকে, গ্রাম থেকে মানুষ এসে এই রাজধানীর পুজো দেখতে পেরেছে এবং সেই রাত্রে রাত্রেই ফিরে যেতে পেরেছে, এটাও মানে একদমই নতুন। ত্রিপুরায় এই ঘটনা আর ঘটেনি কখনো। তো কাজে সব মিলিয়ে আজকের যে আয়োজন, দেখছেন চারিদিকে মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এবং বহু আগে রাজবাড়ির সামনে থেকে একটা সূচনা হতো, রাজবাড়ির হাত ধরে মহারাজদের বা রানিমাদের হাত ধরে সূচনা হতো, লায়ন্স গেটের দিক থেকে শুরু হয়ে সামনে হাতি থাকতো, তারপর ধীরে 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 সমস্ত ক্লাবগুলো এটাতে অংশগ্রহণ করতো। তারপরে প্রতিমা নিরঞ্জন, এখানেও প্রত্যেকবারই গণ্ডগোল হতো, মারামারি হয়, কিছু না কিছু ঘটনা ঘটে, কিন্তু এবার এত সুন্দরভাবে শৃঙ্খলা রক্ষা করা হয়েছে এবং আয়োজকরাও তাতে সহযোগিতা করেছেন, এক কথায় অভিনবত্বে এবং সবার মানে সবাই আনন্দে অবগাহন করে এই পুজোটা সার্থক হয়ে উঠেছে। তারই চূড়ান্ত রূপ আজকের দিনে এই যে মানে শেষ হওয়া আনুষ্ঠানিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় সাংসদ সহ সমস্ত মন্ত্রিসভা, জনপ্রতিনিধি, বিভিন্ন স্তরের সমস্ত বিশিষ্ট মানুষ, সাধারণ মানুষ সবাই মিলেমিশে একটা জায়গায় এসে এটা উপভোগ করা, একটা নতুন পথ চলা শুরু হলো। তো আমি আশা রাখবো যে এটা সবাই স্মরণে রাখবেন যে আমাদের এই শ্রেষ্ঠ উৎসবটাকে শ্রেষ্ঠত্বের দিক থেকে মানে যাতে আমরা ধরে রাখতে পারি, সেটা যাতে সবার সহযোগিতা এইভাবে যাবার সম্ভব হয়েছে, সামনের দিনগুলো যাতে সেই সার্থক রূপ আমরা দিতে পারি, আমার প্রত্যাশা। রাজ্যবাসী চায়, মনে প্রাণে চায় একটা নেশামুক্ত, জঞ্জালমুক্ত এবং প্লাস্টিক মুক্ত ত্রিপুরা, যে সামাজিক আন্দোলন যেটা চলছে আগের মতো শুধুমাত্র ওই ক্ষুদ্র স্বার্থে রাজনৈতিক কচকচানির বাইরে গিয়ে মোদিজির নেতৃত্বে এবং বিপ্লবজির নেতৃত্বে রাজ্য এবং দেশে যে ধরনের পরিবর্তনের আন্দোলন চলছে, যেটা একসময় আমরা রাজা রামমোহন রায় বা বিদ্যাসাগরের মধ্যে দিয়ে দেখেছি, সেই জিনিসগুলো আজকে আবার ফিরে এনেছে, তার প্রাসঙ্গিকতা এবং প্রয়োজনীয়তা অপরিসীম। তো সেই সমস্ত বিচার করে আজকের এই অনুষ্ঠান মানে সর্বদিক থেকে সার্থক রূপ নিচ্ছে। আশা রাখি রাজ্যবাসী শান্তি শৃঙ্খলার পক্ষে রায় দিয়েছেন। কিছু কুচক্রি, কিছু গুজব তৈরি করার লোক আছে দেশে, এটার দিকে কান না দিয়ে সবাই মিলে আমরা একটা শান্তিপূর্ণ এবং উন্নত ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা আগামী দিন গড়তে পারবো, এই আশা রাখছি। সবাইকে আমার শুভেচ্ছা, শুভকামনা ও অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ দাদা। আমরা কথা বলবো, এখানে রয়েছে বিজেপি প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। দাদা, প্রথমে সোশ্যাল বাংলায় স্বাগত। নমস্কার। রাজ্যবাসীর কি বার্তা দিতে চাইছেন এই মায়ের বিদায় পর্বে? এটা এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে গুণগত পরিবর্তন। ত্রিপুরায় আমার যে আগে বললেন রতন চক্রবর্তী, যেটা বলেছেন উনি সঠিকই বলেছেন। আমরা দেখেছি বা আমরা যতটুকু এই অনুষ্ঠানটা আয়োজন করার আগে এ নিয়ে যে চর্চা হয়েছে তাতে দেখা গেছে যে ত্রিপুরাতে একসময় ছিল, বিষয়গুলি ছিল, এখন আবার নতুন করে সেগুলি করার চেষ্টা হচ্ছে। 78 সনে এই রাজ্যে কমিউনিস্টদের প্রভাব বৃদ্ধি পাওয়ার পর এই আমাদের যে অপসংস্কৃতি ঢুকতে শুরু করেছে, এখন তা বিদায় করতে হবে, সুস্থ সংস্কৃতি আনতে হবে। এখন আমাদের এই যে অনুষ্ঠানটা এবার মাত্র শুরু, আমরা এ থেকে চেষ্টা করব ত্রিপুরাকে পোর্ট্রেট করা, সমগ্র বিশ্বের কাছে ত্রিপুরাকে তুলে ধরা। ত্রিপুরাতে যে সংস্কৃতিগুলি আছে, আমাদের যে 19টা ট্রাইব আছে, তাছাড়াও এখানে জাতি জনজাতি অংশের মানুষ আছে, তাদের যে সমস্ত কালচার সেগুলি তুলে ধরা, সেগুলি তুলে ধরা হবে এবং সমগ্র বিশ্বের কাছে ত্রিপুরাকে তুলে ধরা হবে। মায়ের আরাধনার মাধ্যমে যে দিনগুলি গেছে তাতে যেরকমভাবে বিভিন্নজন বিভিন্নভাবে করেছে, আগামী দিনে আমরা সেগুলিও গ্রাম পাহাড়ের যে পুজোগুলি হচ্ছে, পাঁচরাপড়া দুর্গা, তাদের মানে সেই মূর্তিগুলিও আমরা আনবো। এবার খুবই সংক্ষিপ্ত সারে সূচনা মাত্র, আগামী বছর আরও তাদের জুলুস থাকবে, একদম ত্রিপুরাকে তুলে ধরার একটা চেষ্টা হবে মানুষের কাছে, এবং নিশ্চয়ই আমাদের ত্রিপুরাকে জানবে মানুষ, যারা বিদেশে আছেন তারা জানতে পারবেন ত্রিপুরা সম্পর্কে।
আমরা সেই চেষ্টায় আছি এবং সেটা এখন পর্যন্ত যতদূর মনে হচ্ছে আমরা সফল আমার প্রাথমিক আয়োজনে। ধন্যবাদ। আমরা পেয়েছি যুব বিধায়ক সুশান্ত চৌধুরী একেবারে সপরিবার উপস্থিত। দাদা, প্রথমেই তোমার পুরো পরিবারকে সোশ্যাল বাংলার পক্ষ থেকে বিজয়ের অভিনন্দন। কি বার্তা থাকবে? সোশ্যাল বাংলার মাধ্যমে রাজ্যবাসীকেও শুভ বিজয়ের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা, এবং সোশ্যাল বাংলার প্রতিটি সদস্য সদস্যাকে আমার আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমরা সবাই মিলিত হয়েছি এখানে কার্নিভাল উৎসবে মায়ের বিদায় যে ক্যাপশন, এবং আমরা দেখেছি যে আমাদের নতুন সরকার গঠিত হওয়ার পর থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর একের পর এক সিদ্ধান্ত এবং রাজ্য সরকার যে দিশায় নতুন করে চলতে চাইছে, রাজ্যবাসীকে নতুন করে দিশা দেখাতে চাইছে, তারই একটা প্রতিফলন আজকের এই মায়ের বিদায় নামক যে কার্নিভাল। এবং প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হতে চলছে, যেখানে সুসজ্জিতভাবে বিভিন্ন থিম নিয়ে বিভিন্ন ক্লাব আমাদের দশমী ঘাটের দিকে প্রতিমা নিরঞ্জনের জন্য এগিয়ে যাবে। তো এটা একটা নতুন দিক রাজ্য সরকারের নতুন চিন্তাভাবনার, নেতৃত্বের নতুন চিন্তাভাবনার, এবং বিভিন্ন ক্লাবগুলো যারা এই চিন্তাভাবনাকে স্বাগত জানিয়ে পজিটিভভাবে তারা রেসপন্স করেছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আশা করছি যে আজকের এই কার্নিভালের মধ্য দিয়ে জাতি উপজাতি সমাজের প্রতিটা অংশের মানুষের মধ্যে যে ঐক্য মৈত্রী এবং সৌভ্রাতৃত্বের বন্ধন সেটা আরও সুদৃঢ় হবে, এবং একটা নতুন বার্তা সারা রাজ্যের মানুষের কাছে আমরা এই কার্নিভালের মাধ্যমে দিতে পারবো। কারণ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে রাজ্য সরকার বিভিন্ন অ্যাঙ্গেলে সেটা কাজ করতে চাইছে, এবং বিভিন্ন ক্লাবদেরকেও সেভাবেই বলা হয়েছে যাতে তারা বিভিন্ন থিম নিয়ে সেখানে আসে। প্লাস্টিক বর্জন করতে হবে, ওয়াটার কনজারভেশন করতে হবে, আগামী প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে গেলে বিভিন্ন যে পদ্ধতি, বিভিন্ন যে চিন্তাভাবনা, সেটাই আজকের এই কার্নিভালের যে প্রসেশন হবে, শোভাযাত্রা হবে, তার মধ্যে প্রতিফলিত হবে। তো স্বাভাবিকভাবে এটা একটা নতুন দিক, নতুন অভিজ্ঞতা, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এই উদ্যোগ গ্রহণ করার জন্যে, এবং একটা নতুন বার্তা নিয়ে রাজ্যের প্রতিটি মহকুমায় প্রতিটি ক্লাবের কাছে, অর্গানাইজারদের কাছে যারা দুর্গাপুজোর আয়োজন করে থাকেন তাদের কাছে এই বার্তাটা যাবে, যেটা আগামী দিনে রাজ্যের একটা নতুন দিগন্তের সূচনা হবে। আমি আবারও আপনাদের এই বহুল প্রচারিত সোশ্যাল বাংলার মাধ্যমে রাজ্যের প্রতিটি জনগণকে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে, রাজ্য সরকারকে অভিনন্দন জ্ঞাপন করছি, এবং আশা রাখছি মঙ্গলময়ী মা দেবী দুর্গার আশীর্বাদে আগামী বছর সুন্দর কাটবে, ভালো কাটবে, রাজ্যের জনগণের মঙ্গল হবে। ধন্যবাদ। একেবারে প্রত্যেকে কিন্তু চাইছেন এই শারদোৎসবের দিনগুলো যেমনভাবে আনন্দে উচ্ছ্বসিত হয়ে কাটিয়েছিলেন ঠিক তেমনভাবে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মায়ের প্রতিমা নিরঞ্জন পর্বটি সম্পাদন হয়। আর তার জন্য বিভিন্ন ক্লাবগুলোর মধ্যে থিম দেওয়া হয়েছে, যেন তারা এই থিমের মধ্য দিয়ে উপস্থাপন করে এবং প্রতিমা নিরঞ্জন পর্বে সামিল হয়। আমরা ইতিমধ্যেই পেয়ে গেলাম রাজ্যের নবনির্বাচিত বিধায়িকা মিমি মজুমদারকে। প্রথমেই সোশ্যাল বাংলায় স্বাগত আপনাকে, এবং বিজয়ের অনেক অনেক অভিনন্দন আমাদের সোশ্যাল বাংলা পুরো টিমের পক্ষ থেকে। আপনাদেরকেও আমার অনেক অভিনন্দন। আমি শারদীয়া প্রীতি এই শুভেচ্ছা আপনাদের সবাইকে জানাচ্ছি, এবং রাজ্যব্যাপী যারা আমরা এই উৎসবে মেতে উঠেছি ওদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকাতেও। পুরো এই জাস্ট আমি সদ্য এই প্ল্যাটফর্মে, আমি একদম আই এম এ নিউকামার, সো সবাই যেভাবে আমাকে গ্রহণ করেছে এবং যে ভালোবাসা দিয়ে আমাকে গ্রহণ করেছে সেটার জন্য সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং এখন পর্যন্ত আমি যা মনে করি, আমাদের দুর্গাপুজোটা লিমিটেড ছিল, লোক অল ওভার ইন্টারন্যাশনাল লেভেলে জাস্ট দুর্গাপূজা ইজ কনফাইন্ড টু কলকাতা অনলি, তো এরকম একটা প্রেক্ষাপটে আমরা দেখছি যে এখন লোক বুঝতে পারবে যে আমরা আমাদের ত্রিপুরাতেও কীভাবে সেলিব্রেশন আমরা করে থাকি। ইটস নট লেস দেন কলকাতা, বাট আই থিঙ্ক ইটস বেটার, আর অনেক উৎসাহের সহিতে আমরা এটা পালন করে থাকি। ধন্যবাদ দাদা। যে জিনিসটা আপনার কাছে জানতে চাইব, দীর্ঘদিন ত্রিপুরার রাজ্য রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, এই প্রথমবার এই ধরনের অনুষ্ঠান কীভাবে উপভোগ করছেন সেটাকে, এবং রাজ্যবাসীকে কী বার্তা দিতে চাইছেন? না, এই ধরনের একটা অভিনব প্রোগ্রাম এরা যে প্রথম, এবং আমার মনে হয় শুধু আমি না, আমাদের রাজ্যের প্রত্যেকটি মানুষ ভালোভাবে গ্রহণ করবে, কারণ এটা নতুনত্ব আছে, অভিনবত্ব আছে, এবং সব এই আনন্দ উৎসবে প্রায় বিদায়ের লগ্নে, বলবো যে মাতৃ বিদায়ের লগ্নে আমরা সবাই একত্রিত হচ্ছি, সবার মন প্রাণ একত্রিত হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে, খুব ভালো লাগছে। আমি বার্তা দিচ্ছি, আমার মনে হয় যে আমরা সবাই একসঙ্গে থাকবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এবং এক ত্রিপুরা বা শ্রেষ্ঠ ত্রিপুরা যেটা বলি আমরা, সেই অর্থে কিন্তু একটা দিকটা একটা প্রতিফলন।
ধন্যবাদ। ক্যামেরায় শুভমকে বলবো, পেছন দিকে খানিকটা দেখানোর জন্য এই মঞ্চ থেকে রাস্তার মধ্যে কীভাবে সুশৃঙ্খলভাবে মানুষ দাঁড়িয়ে রয়েছেন সে সমস্ত ছবিগুলো কিন্তু আমরা আপনাদের সামনে বারবার আমাদের মাধ্যমে আমাদের ফেসবুক লাইভে সেগুলো তুলে ধরার চেষ্টা চালাচ্ছি। পাশাপাশি আমাদের দ্য সোশ্যাল বাংলা ইউটিউবে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং সমস্ত ধরনের আপডেটস পেয়ে যাবেন। আজকে আমরা দেখানোর চেষ্টা চালাচ্ছি কীভাবে রাজ্যের বুকে এক অভিনবত্ব ছোঁয়ার মধ্য দিয়ে মায়ের বিদায় পর্ব যে কার্নিভেল নাম দেওয়া হয়েছে তার এক আনুষ্ঠানিক যে পর্ব শুরু হওয়ার সবেমাত্র কয়েক মুহূর্ত বাকি, এই স্বর্ণালী মুহূর্তটুকুকে ল্যান্সবন্দি করে রাখার জন্য সাধারণ মানুষজন যেমন মোবাইলে নিজস্বতা বহন করতে তাকে ছবি নিয়ে ধরে রাখার চেষ্টা চালিয়েছে, ঠিক তেমনভাবে যারা মহিলারা রয়েছেন মায়েরা রয়েছেন এই মায়ের বিদায় পর্বেও একেবারে ফুলের সাজু নিয়ে দাঁড়িয়ে রয়েছেন সুশৃঙ্খল মিছিলের মধ্য দিয়ে। একেবারে একজন দিদিকে দেখতে পাচ্ছি একেবারে মায়ের বিদায় পর্বে একেবারে মানে হাড়ি ভর্তি করে ফুলের গাদা গাদা ফুল, এই ফুলগুলি কাকে ছোড়া হবে? মাকে, মাকে, মাকে। আপনিও তো একজন মা, এই মায়ের বিদায় পর্ব নিশ্চয়ই মনটা ভারাক্রান্ত হচ্ছে, খুব কষ্ট হচ্ছে তো, মা চলে যাচ্ছে, আগামী দিনের জন্য আবার অপেক্ষা করব, মা আসবে। একেবারেই অনেকেই কিন্তু বলতে চাইছেন ভারাক্রান্ত হৃদয় হলেও তারা কিন্তু স্বাভাবিকভাবেই সঙ্গত কারণেই সনাতন যে হিন্দু পরম্পরা রয়েছে বিদায় পর্ব প্রতিমা নিরঞ্জন করতে হয়, মূর্তি পূজার একটি প্রচলন রয়েছে, পুজো শেষে তাকে নিরঞ্জন করতে হয়, এই নিরঞ্জন পর্বকে কিন্তু তারা একেবারেই ভারাক্রান্ত হলেও উচ্ছ্বাসে উদ্দীপনায় কোনো ধরনের খামতি নেই। আমাদের ইউটিউবে এবং আমাদের ফেসবুক পেজের মধ্যে তা কিন্তু সরাসরি আমরা দেখানোর চেষ্টা চালাচ্ছি একেবারেই। পাশাপাশি আরক্ষা প্রশাসনে যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু সর্বত্র একেবারে কড়া নিরাপত্তা বলের মধ্য দিয়ে রেখে দিয়েছেন যাতে অপ্রীতিকর ঘটনা সংঘটিত না হয়। আমরা একেবারে স্টেজ যেখানে মঞ্চ তৈরি করেছে আমরা মঞ্চের সামনে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, মঞ্চের সামনে কি ছবি রয়েছে এই কার্নিভেল অর্থাৎ মায়ের বিদায় পর্ব শুরু হওয়ার প্রাকমূর্তি যেভাবে সারি সারিবদ্ধভাবে হাজার হাজারো মানুষ দাঁড়িয়ে রয়েছেন সেই ছবিগুলো যেমনভাবে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা চালাচ্ছি ঠিক তেমনভাবে কিন্তু একেবারেই যারা সংবাদ মাধ্যমের কর্মীরা রয়েছে তারাও কিন্তু ভালো কিছু ছবি সংগ্রহের জন্য রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। পাশাপাশি প্রতিটি মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরার কিন্তু চেষ্টা চালাচ্ছি আর সবেমাত্র অপেক্ষা প্রহর গুণা বাকি, আর কিছুক্ষণের মধ্যে সেই অনুষ্ঠান যে বিদায় পর্ব যে মূল অনুষ্ঠান সেই বিদায় পর্ব আর অনুষ্ঠানটি আর শুরু হওয়ার অপেক্ষা মাত্র। আমরা কিন্তু কথা বলে জানার চেষ্টা করব মঞ্চের মধ্যে কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন পর্যটন মন্ত্রী থেকে শুরু করে রাজ্য বিধানসভার অধ্যক্ষ, যুব ক্রীড়া কল্যাণ দপ্তরের মন্ত্রী থেকে শুরু করে আরও বিশিষ্টজনেরা কিন্তু পৌঁছে গিয়েছেন। আমরা প্রত্যেকের সঙ্গে একে একে করে কথা বলে প্রত্যেকের অভিমত এবং প্রত্যেকে কীভাবে পুজোর দিনগুলোকে সেলিব্রেশন করেছে আমরা কিন্তু তুলে ধরার প্রত্যেকটি মুহূর্ত কিন্তু তুলে ধরার চেষ্টা চালাচ্ছি আপনাদের সামনে। আমরা কিন্তু পেয়ে গিয়েছি রাজ্যের যুব ক্রিয়া কল্যাণ দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেবকে। দাদা, প্রথমেই সোশ্যাল বাংলা পরিবারের পক্ষ থেকে বিজয়ের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের সবাইকে আমি শুভ বিজয় আর প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এবার ত্রিপুরা রাজ্যে মায়ের আগমন যে হয়েছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে রাজ্যের মানুষ উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে এবার পূজাতে অংশ নিয়েছেন, কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি রাজ্যে এবং আমরা চাই মা যাতে সবাইকে সুস্থ রাখেন, সবাইকে ভালো রাখেন এবং সবার ঘরে সুখ সমৃদ্ধি সমৃদ্ধি দিয়ে ভরিয়ে তোলেন। তো আমি আবারও সমস্ত রাজ্যবাসীকে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে শারদার বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি এবং যারা অভিভাবক রয়েছেন তাদের প্রত্যেককে প্রণাম জানাই, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মন্ত্রী মহোদয়কে। আমরা কিন্তু এখানটার মধ্যে দেখতে পাচ্ছেন পর্যটন মন্ত্রী থেকে শুরু করে বিধানসভার অধ্যক্ষ অনেকেই রয়েছেন। দাদা, প্রথমেই সোশ্যাল বাংলা পরিবারের পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাকে। আমিও জানাচ্ছি এই বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা সকলকে আপনাদের সাথে। এই রাজ্যের বুকে দীর্ঘদিন আপনি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, আজকে এক ঐতিহাসিক দিন বলা যেতে পারে, মায়ের বিদায় পড়বে এমন ধরনের বর্ণাঢ্য আয়োজন, রাজ্যবাসী কি বার্তা দিতে চাইবেন? দেখুন, এটা তো ঠিক বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, এটাকে সারা রাজ্যের মানুষ, আমি রাজ্যটাকে বলছি, সারা রাজ্যের মানুষ এটাকে খুবই একটা আনন্দের সঙ্গে কয়েকটা দিন কাটায়।
যদিও এটা হিন্দুদের পুজো, কিন্তু এতে কোনো রকম জাতপাতের বিচার থাকে না, সমস্ত ধর্মের মানুষ এই উৎসবে যোগদান করতে পারে। এখন পুজোর কয়েকটা দিন আনন্দে কেটেছে, অবশ্যই পুজোর পরে দশমী, বিজয়া দশমী হয়, এটা অবশ্যই ধরুন একটা আনন্দের পরে একটা দুঃখের বাতাবরণ হয়। তো এই যে দুঃখের বাতাবরণ মাকে বিসর্জন দিতে হবে, এই দুঃখের বাতাবরণের মধ্যে একটা পরিষ্কার জিনিস যে এরাজ্যে প্রথম, এরাজ্যে আমাদের সরকারের প্রথম আমরা এই যে একটা নিরঞ্জন এই প্রতিমা এই শোভাযাত্রার একটা আয়োজন করা হয়েছে, এবং এটা অবশ্যই দেখুন আজকে একটা নূতনত্ব আমাদের কাছে। এবং এতে কী হবে, একটা একসঙ্গে মায়ের এই বিদায়ের সঙ্গে এই আগরতলা শহরের সমস্ত পুজো পণ্ডেল যারা করেনি নিরঞ্জন মানে বিসর্জন করেনি, তারা সকলে মিলে একযোগে আজকে আমরা এটা করছি। এতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি তো থাকবেনই, সঙ্গে আমাদের রাম মাধবজি আসছেন দিল্লি থেকে এসে গেছেন, এবং সঙ্গে আমাদের এই মন্ত্রিসভার সব সদস্যরা, এমএলএরা, সমস্ত অফিসার্সরা, স্পিকার থেকে শুরু করে সকলে আমরা এটাকে আজকে অন্যতম একটা আনন্দের মধ্যে আমরা নিচ্ছি, দুঃখের মধ্যে আনন্দ। যদিও আজকে বিদায়ের বেলা দুঃখে মায়াকে বিদায়ের সময় দুঃখ আসছে, কিন্তু সেটাকে সঙ্গে রেখে একসঙ্গে সবাই একসঙ্গে যুক্ত এই সময়টা কাটাবো, এটা একটা আজকে প্রথম ত্রিপুরাজ্যে। ধন্যবাদ। ইতিমধ্যে কিন্তু একদিকে যেমন রয়েছে রাজ্য বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, পাশাপাশি এই প্রতিমা নিরঞ্জন পর্বে আমাদের রাজ্যের যারা মায়েরা বলা যেতে পারে, তারই রাজ্যের অভিভাবক বলা যেতে পারে, রয়েছেন রাজ্য বিধানসভার যিনি মুখ্য সচেতক কল্যাণী রায়, রয়েছেন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা মহোদয়। আমরা কথা বলে জানার চেষ্টা করব। দিদি, প্রথমেই সোশ্যাল বাংলা পরিবারের পক্ষ থেকে বিজয়ের অভিনন্দন এবং শুভেচ্ছা। সোশ্যাল বাংলার সমস্ত কলাকুশলীদের এবং আজকে আপনারা এখানে আছেন সবাইকে আমার বিজয়ের শুভেচ্ছা এবং দীপাবলির আগাম শুভেচ্ছা। মায়ের বিদায় বেলা মায়ের মন সঙ্গত কারণেই ভারাক্রান্ত থাকে, ভারাক্রান্ত হৃদয়ে এত বড় আয়োজন, কি বার্তা দিতে চাইছেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে? দেখুন, বিদায় মানেই দুঃখের আবহ একটা, এটা তো মানতেই হবে। মায়ের আগমনী নিয়ে যেমন আমরা উৎফুল্ল থাকি, দিন গণতে থাকি, একটা কাউন্টডাউন শুরু হয়ে যায় দু তিন মাস আগে থেকে, তেমনি কাউন্টডাউন শুরু হয়ে যায় বিজয়ার, মা চলে যাবেন তার শ্বশুরালয়ে। কিন্তু এর মাঝেও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের যিনি সাংসদ প্রতিমাদি, শ্রদ্ধেয়া প্রতিমাদি, তারা যে প্রচেষ্টা নিয়ে আজকের এই কার্নিভাল, মায়ের বিদায় একটা অনুষ্ঠান করছেন, যার মাধ্যমে একটা বড় মিছিল করে প্রতিমা নিরঞ্জন হবে, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সার্বজনীন দুর্গোৎসব, এটা এ রাজ্যে নতুন। এ রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে প্রায় দু বছর হতে চলল। আমার মনে হয় শুধু সরকারই পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়েছে মানুষের মনের, পরিবর্তন হয়েছে মানুষের সামাজিক দিকগুলিরও। এবং আজকে এই সুন্দর দিনে আপনি দেখুন মানুষের কী ঢল, মানুষ আগরতলার রাজপথে দাঁড়িয়ে এই মায়ের এই যে বিদায়, এই বিদায়ে অংশগ্রহণ করছে। যেমন করে প্রতি ঘর থেকে যখন কন্যারা, বিবাহযোগ্যা কন্যারা যখন বাবার বাপের বাড়ি থেকে বিদায় নেয়, এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যেমন কন্যাকে বিদায় দেয়, তেমনি আজকে আগরতলার রাজপথ কিন্তু মাকে বিদায় জানানোর জন্য প্রস্তুত হয়ে আছে, রাস্তায় এত অপেক্ষমান মানুষ রয়েছেন। তৎসঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি, তিনি নিজে এই টাইটেল দিয়েছেন মায়ের বিদায়, কত আন্তরিকতার সঙ্গে তিনি এই টাইটেলটি করেছেন আজকের অনুষ্ঠানে, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। তৎসঙ্গে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে আহ্বান তিনি রেখেছেন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, শুধু এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নয়, জাতি উপজাতির যে মেলবন্ধন আজকে শহরে দেখতে পাচ্ছি, এটা ওনার পক্ষেই সম্ভব, এই সরকারের পক্ষেই সম্ভব। সুতরাং আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই সরকারকে, আন্তরিক কৃতজ্ঞতা জানাই মাননীয় সাংসদ প্রতিমা ভৌমিককে, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে তো অবশ্যই। তৎসঙ্গে আপনাদের চ্যানেলের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষকে শুভ বিজয়ার শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, তৎসঙ্গে দীপাবলির আগাম শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ। সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা মহোদয়কে সোশ্যাল বাংলা পরিবারের পক্ষ থেকে বিজয়ের অভিনন্দন এবং আগাম দীপাবলির শুভেচ্ছা। নমস্কার, আপনাদেরকেও সোশ্যাল বাংলা পক্ষকে, টিমকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি এবং সমগ্র ত্রিপুরাবাসীকে বিজয়া শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আজকে যে আমাদের যে অনুষ্ঠান,
অ্যাকচুয়ালি আমি মনে করি এই ধরনের প্রোগ্রাম প্রথমবারের মতো একটা সুন্দরভাবে একটা উদযাপিত হয়েছে। তো এটা আমি মনে করি এই যে আজকে মায়ের বিদায়, সেই মায়ের বিদায়ের মাধ্যমে অনেকেই জানে এটা একটা দুঃখের বেদনার একটা বিদায়, কিন্তু তার মধ্যেও যে একটা লুকিয়ে রয়েছে যে জনগণের যে এখানে ত্রিপুরাভাষীর জনগণের যে একটা মিলনের মেলা, একটা রিলেশনশিপ সম্পর্ক এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে কিন্তু হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমি মনে করি এই যে প্রোগ্রামটা একটা আমি মনে করি আজকে ঐক্যবদ্ধতার একটা মূল মানে একটা দিক আমি বলে মনে করি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে যে সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা জানেন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা। তো সেই ক্ষেত্রে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি রয়েছে ভারতবর্ষের এবং ত্রিপুরা যে কালচার রয়েছে সেটাকে মজবুত করতে এবং কি প্রত্যেকটা প্রতিদিন দিক দিকে আমাদের ডেভেলপমেন্টের প্রয়োজন রয়েছে। সেই ক্ষেত্রে এটা একটা এক্সাম্পল যে যেকোনো সমস্ত দিক দিকে আমাদের এগিয়ে যেতে হবে, তার একটা মাধ্যম হচ্ছে আজকে মায়ের বিদায়ের মাধ্যমেই সেটা একটা প্রতিফলিত হচ্ছে যে আমাদের মিলনের যে একে অপরের যে সম্পর্ক রিলেশনশিপ বাড়ানো এটা একটা এক্সাম্পল। সেই ক্ষেত্রে আমি বলবো আজকে বর্তমান সরকার কীভাবে আমাদের ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই দিশায় আমাদের সরকার হাঁটছে, তার জন্য এই ধরনের প্রোগ্রাম আগামীতেও হবে। তার জন্য আমি এই আজকের এই দিনে সমগ্র ত্রিপুরাবাসীকে বিজয়া শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আগামীতে দীপাবলির শুভেচ্ছা আগাম সবাইকে জানাচ্ছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। বিধানসভার অধ্যক্ষকেও আমাদের সোশ্যাল বাংলা পুরো টিমের পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা অভিনন্দন এবং আগাম দীপাবলির শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠান যেটা হতে যাচ্ছে ত্রিপুরা রাজ্যের মানুষের সামনে একটা নতুন সংস্কৃতি এসে আজকের এই দিনটাকে ভালোভাবে উদযাপন করার জন্য উদ্যোগ নিয়েছেন এবং এই উদ্যোগ নিতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকার ওনারা যে উদ্যোগ নিয়েছেন এটা অত্যন্ত নতুন একটা বার্তা নিয়ে আসবে এবং নতুন আর একটা সংস্কৃতির বাতাবরণ তৈরি হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই জাতি উপজাতির মধ্যে যে মনোভাবের মধ্যে যদি কোনো ভেদাভেদ থাকে এটা পর্যন্ত সমান করে দেয় এবং সংস্কৃতি পালনের মধ্য দিয়ে সংস্কৃতি উৎসব উদযাপনের মধ্য দিয়ে এই জাতি উপজাতির মধ্যে আরও অনেক বেশি কাছে আসার একটা রাস্তা তৈরি হয়। কাজে এটা যুক্ত হয় আমরা আনন্দিত এবং পবিত্র বিধানসভার পক্ষ থেকে যারা আজকের এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন এবং অংশগ্রহণের মধ্য দিয়ে আনন্দ উপভোগ করে যাচ্ছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি, ধন্যবাদ। বিদায় মেলায় ভারাক্রান্ত হৃদয় হলেও বছর ঘুরে আবার হয়ে সোমা এই ফুলদুকির সন্তানের ঘরে সমস্ত ধরনের অশুভ শক্তির নাশ করে শুভ শক্তির বিজয় কেতন উড়িয়ে মায়ের এবারে বিদায় পর্ব। আর বিদায় পর্ব মেলাতেও একেবারেই ভারাক্রান্ত হৃদয় হলে উচ্ছ্বাস উদ্দীপনায় কোনো ধরনের খামতে নেই, চারিদিকে জনঢল রাজধানী রাজপথে এই কার্নিভেল অর্থাৎ মায়ের বিদায় পর্বে উপস্থিত রয়েছেন রাজ্য বিধানসভার সমস্ত সদস্যরা। প্রত্যেকে চাই যে উৎসব মুখর পরিবেশে মায়ের বিদায় হোক, বছর জুড়ে সকলের জীবনে শান্তি সমৃদ্ধি এক ত্রিপুরা উন্নত ত্রিপুরার এই আবহ তৈরি থাকুক সেই প্রত্যাশা এনাদের আমাদের আপনাদের সকলের। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন দ্য সোশ্যাল বাংলা এবং অবশ্যই দেখতে থাকবেন সোশ্যাল বাংলা। নমস্কার।